শিউলিস কিচেনে স্বাগত। কাঁকড়ার ঝাল আমরা সবাই খেয়ে থাকি। আজকে আমি কাঁকড়া ও নারকেলের একটি ডিফারেন্স রেসিপি নিয়ে এসেছি। চলো রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। এটা তৈরি করতে প্রথমে লাগছে কাঁকড়া। কাঁকড়াটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে 1 কাপ পরিমাণ নারকেল বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর লাগছে সর্ষে বাটা 3 চামচ পরিমাণ। এখন কাঁকড়ার সঙ্গে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর দিচ্ছি নারকেল বাটা, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিয়েছি। এখন একটা কলা পাতায় সামান্য পরিমাণ সর্ষের তেল মেখে নিতে হবে। এখন যে আগে থেকে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা কলা পাতার ওপর ঢেলে দিচ্ছি। এরপর হালকা হাতে নেড়ে চেড়ে মিশ্রণটি খুব ভালোভাবে সেট করে নিতে হবে। বেশি নাড়লে কলা পাতাটা ফুটো হয়ে যেতে পারে। এটা আমি রেডি করে নিয়েছি। চাটাইয়ের উপর একটা কলা পাতা দিয়ে তার উপর যে কলা পাতাটা আমি রেডি করেছিলাম সেই কলা পাতাটা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিট ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে দিচ্ছি, দেখো এখন এটা কিন্তু রেডি হয়ে গেছে। 15 মিনিটের মাঝে আমি আরও 2 বার ঢাকনা তুলে দেখে নিয়েছিলাম যেটা রেডি হয়েছে কিনা। এখন আমি কলা পাতাটাকে নামিয়ে নিচ্ছি। অন্য একটি কলা পাতায় একইভাবে তেল মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন এইভাবে দিয়ে এটাকে উল্টে আমি আবার চাটাইয়ের উপর বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে ওপরের কলা পাতাটা তুলে ফেলতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা তুলে নিচ্ছি। এখন এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইভাবে কাঁকড়া ও নারকেলের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাঁকড়ার ঝাল তো সবসময় খাওয়া হয়। এইভাবে কাঁকড়ার রেসিপিটি তৈরি করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে কাঁকড়া ও নারকেলের রেসিপিটি তৈরি করো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করো যাতে আমার পাঠানো সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই।